কাফুর আল আবিয়াত, হোয়াইট কাফুর দিয়া বানাইছেন, শরীরের চার জায়গার থেকে চার রকমের সুঘ্রাণ বাহির, যাদের সৌন্দর্য নিয়ে আল্লাহ বলছে, আল্লাহ রসুল চোখে দেখা আইসা বলছে, চোখে দেখা আইসা। জান্নাত দেখছে না দেখে নাই, না দেখে নাই, মেরাজে যায় দেখছে না দেখে নাই, আল্লাহ রসুল জান্নাত চোখে দেখা আইসা বলছে, গুইরা গুইরা আইসা বলছে। তারপরে বলছে, লাউ বাজাগা লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজমা, সব সমুদ্রে থুতু দিতে দেরি, পানিগুলা মধুর মতো মিঠা হইতে দেরি হবে না। ও যুবক, যার থুতুতে সাত সমুদ্রের লবণাক্ত পানি মধুর মতো মিঠা হয়, একটু চোখ বন্ধ করে দেখো, ওই ঠোঁটে তোমার ঠোঁট লাগলে কেমন মজা হবে, কেমন? এই ষাট সত্তর বছর লেগে হারায় যেতে চাও? ষাট সত্তর বছরের জন্য হারায় যেতে চাও? কি হারায় যাবে? ওয়াদা, হারা যাব না। আজকে তো এইখান থেকে জান্নাত নিয়েই উঠব, জান্নাত নিয়েই এখান থেকে উঠব ইনশাআল্লাহ, ওয়াদা পাক্কা। আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার আমরা উম্মতে মুহাম্মাদী। আমি তো বলি, সিলেটের একটা ভাষা আছে, বকরি নাচে খুঁটির বলে, আমাদের খুঁটি আছে সামনে আল্লাহ, আগে আমাদের আল্লাহ, আল্লাহ আল্লাহ করিম, করিম আল্লাহ আমাদের সামনে, পিছে আছে নবিয়ুর রহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছে, বড় খুঁটি আগেও পিছেও। হায় হায় হায়, অন্যদিকে কথা চলে যাবে, হয় দুনিয়াতে মানুষ চার পাওয়ার জন্য কত পাগল হয়, কিন্তু আমাদের, আমি বুঝানোর জন্য বলতেছি, আমাদের নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিছেন, মাকামে মাহমুদ, ওই চেয়ার, যেই চেয়ারের উপর আর শুধু একটা চেয়ার আছে, সেটা হলো কুরসি, এর উপরে কোনো চেয়ার নাই। কুরসি আর মাকামে মাহমুদের মধ্যে আর কোনো চেয়ার নাই, বলো শাইখুল হাদিস সাহেব আর কোনো চেয়ার আছে কিনা, কোনো চেয়ার নাই, ওই চেয়ার। কিন্তু কেয়ামতের দিন উঠবে, যাবে জিবরিল আলাইহিস সালাম নিয়ে যাবে, উঠবে যাবে, হাত রেখা দাঁড়ায় থাকবে, বলবে বসেন, নাম লেখা থাকবে, আল্লাহ বলবে বন্ধু এটা তো আপনার জন্যই, বসেন না ডান দিকে, আর আল্লাহু আকবর পড়ে বললেন, আগে শোনেন ধ্যান দিয়া, বলবে বসব না, কেন বসবেন না? বলবে আমি যদি বসি তো আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করা? আমাদের জন্য চেয়ারে বসবে না, আমার উম্মতকে কে পানি পান করাবে? আমি তো বসব না, হাউজে কাউসারে ছুটা যাব, যে উম্মতেই আসবে পিপাসিত আমি নিজের হাতে পানি পান করাবো, আর বলবো লা তাজমান বাদাহা আবাদা, আজকের পরে আর কোনোদিন পিপাসা আসবে না। দ্বিতীয় হলো, আমি তো বসবো না, মিজানের কাছে ছুটবো, কেন? আপনি অনেকগুলো প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন, মিজানের কাছে ওগুলাকে প্রতিফলিত করব, আমি যে দেখব পাল্লা সামনে ঝুঁকে কি ঝুঁকে না, যদি সামনে না ঝুঁকে, আপনি বলছেন সালতো তা, আমি চাইলে নাকি দিবেন, তো আমি ওইখানেই হাত উঠায়া চাইতে থাকবো, দিয়া দেন না, ঝুঁকা দেন না। আবার আমি যখন দেখব পাল্লা সামনে না ঝুঁকে, তো আপনি বলছেন সাফি তু সাফা, সুপারিশ করেন আমি মঞ্জুর করব, ওইখানেই আমি সুপারিশ নামা লিখব, আপনার সামনে পেশ করব, পাল্লা সামনে ঝুঁকায় দেন। তৃতীয় বলে আপনি বলছেন আমাকে সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন আপনি, আমি দুনিয়াতেই বলে আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না, পাল্লা যদি সামনে না ঢুকে তো আমি হাত উঠায় বলবো রাজি হব না, না না না, পাল্লা সামনে ঝুঁকান তারপরে রাজি হব, নাহলে হব না। চতুর্থ আপনি বলছেন লা ইউখজি কাফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত, আপনাকে লজ্জিত করব না, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি বলবেন লজ্জিত করবেন না, তো আপনি বলছেন যদি না ঝুঁকে তো সারা দুনিয়া তো শুনা ফেলবে,
খসিরা ফলান ইবনু ফলান অমুকের বেটা অমুক অসফলতা অর্জন করছে আর কোনোদিন সফলতার চেহারা দেখবে না তো আমি সমস্ত উম্মতের সামনে চেহারা দাঁড় করাবো তো দাঁড় করাবো কি করে যে নবী চেয়ারে বসবে না চলে যাব আমরা অচিরি যুবক প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি নিয়ে মা বোনদেরকে বলতেছে কে কখন যাব জানি না দুনিয়ার রীতিনীতি ভিন্ন এখানের রীতিনীতি ভিন্ন 60-70 বছরের রীতিনীতি ভিন্ন কেননা এখানে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি যদি তা না হইতো তাহলে আল্লাহ ডাকবে আর কেউ আসবে না এটা কোনোদিন হয় না আল্লাহ পাঁচবার ডাকবে হ্যাঁ পাঁচবার কি ডাকে ডাকার এই যুবক তোমাদের পায়ে হাত রাখি এমপি মহোদয়ের সামনেই বলতেছি প্রধানমন্ত্রী যদি দিল্লি পাঁচবার তোমাকে ফোন করে আমার মনে হয় খুশির ঠেলায় তোমাদের কারো প্যান্ট থাকবে না ঠিক না প্যান্টও থাকবে না ঠিক না খুশির ঠেলায় নাচতে থাকবা আল্লাহ দিল্লি পাঁচবার ডাক কেন ডাকার দায়িত্ব নিছে জানো তাও তো জানো না যখন নামাজ 50 ছিল কমাইতে কমাইতে 5 নিয়ে আসছে তো মুসা আলাইহিস সালাম বলতেছিল আমি দুই বেলা পড়াইতে পারি না আপনি 5 বেলা কি করে পড়াবেন কমায় নিয়ে আসেন তখন আমাদের নবীজি বলছিল লজ্জায় আর পা ওঠে না হাদিস কিতাবে আছে লজ্জায় আর পা ওঠে না কিন্তু মুসা আলাইহিস সালাম বলতেছিল পড়তে পারবে না আমি দুই বেলা পড়াইতে পারি না ভিতরে ব্যথা চলতেছিল আমার উম্মত যদি 5 বেলা না পড়ে তো আমি কালকে মুখ দেখাবো তো দেখাবো কি কইরা হায় বন্ধুর দিলে ব্যথা আর বন্ধু কাঁপবে না এটা তো হয়ই না আল্লাহ মনে হয় কানে কানে বলা দিয়েছেন বন্ধু নিয়ে যান চিন্তা করেন না আমি ডেলি ডাইকা ডাইকা পড়াই এই জন্যই আল্লাহ আমাদেরকে ডেলি 5 বেলা কিন্তু আফসোস কয়জন আসে কয়জন আসে মসজিদে কয়জন আসে হায় হায় নাহলে আল্লাহ ডাকবে আসবে না ইচ্ছা স্বাধীনতা যদি না দিত 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন বুক করবে 36 বার সুস্থ রাখার জন্য আল্লাহ ডায়ালিসিস করবে আমি বিজ্ঞান পড়াইতে আসি না ডাক্তারি বিজ্ঞান নাহলে পড়াইতে পারি সারা রাত্র পার হয়ে যাবে এতটুকু আল্লাহ দিছে ভিতরে যেটারে খুইলা খুইলা দেখায় দিব চোখে আঙ্গুল দিয়া যে আল্লাহ তোমার জন্য আমার জন্য করে তো করে কি দুটা দেখাইলাম মাত্র 24 ঘন্টা অক্সিজেন 24 ঘন্টা সুস্থ রাখার জন্য 37 বার ডায়ালিসিস সারা দিন ফেরেশতা বলে আল্লাহ অনু মাটি বলে অনুমতি দেন না আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা প্রতিদিন সমুদ্র বলে অনুমতি দেন না প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না একটু খেলা দেখায় আল্লাহ বলে ইন কানা আব্দুকুম ফাশানুকুম বি বান্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো ইন কানা আব্দি যদি বান্দা আমার হয় খবর তার যদি চোখ উঠায় দেখলা আমি অপেক্ষায় আছি ইন আকানি লাইলান কাবিল তো রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় নিব ইন আকানি নাহারান কাবিল তো দিনে ফিরে আসছে আমি বুকে জড়ায় নিব হয় আমরা তো আল্লাহও চিনলাম না নবী চিনলাম না আল্লাহ চিনলাম যাক আমি কথা গুছায় নিয়ে আসতেছি শেষ জায়গায় চলে আসছি অচিরি আমরা চলে যাব যেইখান থেকে আসছি ওইখানে চলে যাব কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে কিছু চিত্র আমি তুলে ধরলাম প্রস্তুতি নিলে কি হবে যুবক তুমি যদি প্রস্তুতি নেয় মা বোনরা যদি প্রস্তুতি নেয় আমার সমাজ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কানে ওলামায়ে কেরামদের নতুন নতুন ওয়াজ মাহফিলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম